তত বেশি ওনার জাতি ওনার থেকে পালায়। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো ওনার জাতি ওনাকে দেখলে মুখ ঢেকে নিত কাপড়ে কম্বলে, মানে চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিয়ে নিত, মাগো নূ আসতেছে দাওয়াত দিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নূ আলাইহিস সালাম দেখলো যে এদেরকে যত দাওয়াত দেয় তত দূরত্বটা সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের এই এলাকার মানুষ আর নূ আলাইহিস সালামের ওই যুগের মানুষ যে ডিফারেন্ট, আল্লাহ একবারে বলে নাই ডিফারেন্ট। কেমন আল্লাহ বলেছে সবাই মানুষ, যুগে যুগে সম্প্রদায়ের প্রতি তিনি নবী রাসূল পাঠাইছে সতর্ক করার জন্য, তিনি একবারও বলে নাই। নূ আলাইহিস সালামের উম্মত ওরা অন্যরকম মানুষ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরা অন্যরকম মানুষ হবে এরকম বলে নাই। তিনি মানুষকে একটা ভাবে সৃষ্টি করেছে, প্রায় সবাই সিমিলার কাছাকাছি। কেমন ফেরাউন তার যুগে বড় অপরাধী ছিল, কোরআনুল কারীমে আসছে 1450 বছর বদনাম হয়েছে এই জন্য বড় অপরাধী। এই যুগে ফেরাউন হচ্ছে তো বড় অপরাধী আছে, 1450 বছর ওকে বদনাম করার মতো লোক পাওয়া যাবে না, কারণ কোরআন অপরিবর্তনশীল। যাকে কোরআনে লানত করেছে ও লানতকারী বঞ্চনাকারী, ওর অনুসারী কত আছে এটা না আমরা জানি না, এদেশে নাই তো অন্য দেশে আছে। কেমন আসমানি ভাবে নাজিল হয়ে মোহর লাগে নাই তো, এই জন্য হয়তো আমরা চিনি না। তো নারায়ণগঞ্জের মানুষের জোর করে ওয়াজ শোনাইলে কিছু একটা হয়ে যাবে এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি না। যে আসবে সে নিজের মতো আসবে। আরে একজন নবী একজন রাসূল, তিনি বললো যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললো, ও আমার জাতি তোমাদেরকে এত বড় দাওয়াত দিই তোমরা শোনো না, ঠিক আছে আল্লাহর কাছে মাপ চাও, তিনি ক্ষমাকারী, তুমি মাপ চাইলে কি হবে? বলল যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, জমিন উর্বর হবে, তোমাদের খাদ্য সংকট দূর হবে, তিনি প্রচুর বৃষ্টি বর্ষণ করবে, পানি সংকট মিটে যাবে, পিপাসা মিটে যাবে। ওনার জাতি তবুও কিন্তু কি আনেনি, ইমান আনেনি। বলেছেন ওই উমদিত কুম্বিয়া মুয়াল, তোমরা দরিদ্র গরিব সম্পদ কর, আল্লাহকে বলো আল্লাহ আমাদের মাফ করেন, আমরা আর অন্যায় করব না। একথা বলো, বললে কি হবে? ওই উমদিত কুম্বিয়া মুয়াল, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি হবে, ও বেনিন, তোমাদেরকে আল্লাহ ছেলে সন্তান দান করবে, ওয়াজ আল্লাহকুম জান্নাতি ওয়াজ আল্লাহকুম আনহারা। যদি একবার আল্লাহর কাছে বলো আল্লাহ মাফ করে দেন, তাহলে আকাশ থেকে বৃষ্টি আসবে, ধন সম্পদ বৃদ্ধি হবে, ছেলে সন্তান আসবে ওই ধন সম্পদ ভোগ করার জন্য, মরে গেলে জান্নাত থাকবে, ওই জান্নাতের নিচে আবার নহর ঝর্ণা বইবে। জানেন এত কিছু বলার পরে উনি শেষে আল্লাহকে কি বলছেন? তিনি বলেছে আমার জাতি কি হয়েছে তোমাদের, এত কিছু বললাম, এত অফার করলাম রবের পক্ষ থেকে, মালাকুম কি হয়েছে তোমাদের, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা এত দয়ালু আল্লাহর দয়ার কাছে আসতেছ না, প্রত্যাখ্যান করতেছ, এটাকে ধারি ধারতেছ না, পরোয়াই করতেছ না, ওয়াই। যাই হোক, নারায়ণগঞ্জের মানুষ এই পৃথিবী ক্ষণস্থায়ী, দীর্ঘদিন আমরা কেউ এখানে বসবাস করতে পারবো না, আমাদের পূর্বে কেউ পারেনি, আমরা পারবো না, আমাদের পরেও কেউ পারবে না, মানলেও পারবে না, না মানলেও পারবে না, ও ভালো কাজ করলেও পারবে না, খারাপ কাজ করলেও পারবে না। এই পৃথিবী সবার জন্য ক্ষণস্থায়ী, আমাদের পরোয়া করা উচিত ওই দিনের জন্য যেই দিন ছেলে সন্তান কাজে আসবে না, যেমনটা আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم. يا ناس اتقوا ربكم يا ناس اتقوا ربكم يا ناس اتقوا ربكم হে মানুষ তোমাদের প্রতিপালককে ভয় করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনের পরোয়া করো যেদিন ছেলে সন্তান
সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই দিনের পরোয়া করো যেই দিন উপকৃত হবে একটা বিশুদ্ধ হৃদয় বিশুদ্ধ আত্মা ব্যাস কোন ধনীর ধন কোন সম্পদশালীর সম্পদ কোন ডাক্তার ছেলের বাবার ডাক্তার ছেলে কোন ইঞ্জিনিয়ার বাবার ছেলে ইঞ্জিনিয়ার যেই দিন কাজে আসবে না যেই দিন কাজে আসবে একটা পবিত্র বিশুদ্ধ আত্মা পরোয়া করো সেই দিনের ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন পরোয়া করো সেই দিনের যেই দিন জান্নাতকে করা হবে আল্লাহর হুজুরের কাছাকাছি ওয়াবুরজাতিল জাহিমু লিল গাওিন এবং জাহান্নামকে করা হবে উন্মোচিত পরোয়া করো সেই দিনের নারায়ণগঞ্জের মানুষ যেই দিন জাহান্নামকে খুলে দেওয়া হবে যেই দিন জাহান্নামকে উন্মোচিত করা হবে ওয়াকিলা লাহুম পরোয়া করো সেই দিনের যেই দিন আল্লাহ বলবে আইনামা কুনতুম তা'বুদুন কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতে মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে হাল ইয়ানসুরুনাকুম তারা কি আজকে তোমাদের রক্ষা করতে পারে আও ইয়ানতসিরুন অথবা তারা কি নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম আজকে পরোয়া করো সেই দিনের নারায়ণগঞ্জের মানুষ যেই দিন আল্লাহ তাআলা ফাকুকিবু ফিহাহুম ওয়াল গাউন পথ ভ্রষ্টদের জাহান্নামে নিক্ষেপ করবে অদমুখী করে পরোয়া করো সেই দিনের ওয়াজুনুদু ইবলিস আজমাউন যেই দিন আল্লাহ অদমুখী করে ইবলিসের বাহিনী সকলকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে ক্বালু ওয়াহুম ফিহা ইখতাসিমুন পরোয়া করো সেই দিনের যেই দিন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে একে অপরের সাথে বিতর্কে লিপ্ত হবে তাল্লাহ তারা তর্ক করার ক্ষেত্রে বলবে আল্লাহর শপথ ইন কুন্না লাফি দলালিন মুবিন আমরা তো দুনিয়াতে ছিলাম স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম আমরা ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন যখন আমরা তোমাদের সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম নারায়ণগঞ্জের মানুষ পরোয়া করো সেই দিনের যেই দিন সন্তান সন্ততি কাজে আসবে না যেই দিন জাহান্নামকে উন্মোচিত করা হবে যেই দিন জান্নাতকে নিকটবর্তী করা হবে যেই দিন মানুষকে জিজ্ঞেস করবে কোথায় তোমাদের ওই রবরা যাদের তোমরা ইবাদত করতে যেই দিন অপরাধীদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে পরোয়া করো সেই দিনের যেদিন ইবলিসের সমস্ত বাহিনীকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে পরোয়া করো সেই দিনের যেদিন জাহান্নামে গিয়ে অপরাধীরা একে অপরের সাথে বিবাদে লিপ্ত হবে এবং বলবে আমরা তো ছিলাম স্পষ্ট ভ্রষ্টতায় এ কথা বলে একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে যে তোমাদেরকে আমরা মেনে আমরা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছি ও নারায়ণগঞ্জের মানুষ আমি তোমাদের এমন কিছু বলে যেতে পারবো না যা তোমরা 1450 বছরে শোনোনি যা তোমাদের বাপরা শুনে নাই যা তোমাদের দাদারা শুনে নাই এমন কোন কিছু আমি তোমাদের বলতে পারবো না এই ইসলাম নতুন কিছু নয় 1450 বছর পূর্বে তা পরিপূর্ণ করেছেন তিনি মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছি তাই ওই দিনের পর থেকে এই পৃথিবীতে কোন মানুষ যদি ইসলাম সম্পর্কে তোমাকে নতুন কিছু বলে তা হবে তার ভ্রষ্টতা তা হবে তার অজ্ঞতা তা হবে তার ধৃষ্টতা তা হবে তার জাহালাত তাই যদি আমি তোমাকে ইসলাম নিয়ে কিছু বলতে চাই এমন কিছু বলতে পারবো না যা তোমার দাদা শুনে নাই এমন কিছু বলতে পারবো না যা তোমার বাপে শুনে নাই শুনে নাই ও নারায়ণগঞ্জের মানুষ আমি তোমাকে এমন কোন জাদু টোনা ছু দিয়ে তোমার ঈমান বৃদ্ধি করে দিতে পারবো না আমার হাতে এমন কিছুই নেই যেমন তার রব বলেছে ইন্নাকা লা তাহদি আপনি হিদায়াত দিতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহবাবতা ইবন আপনি নবীও যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি ও কিন্তু আল্লাহ যাকে খুশি মাইয়াশা হিদায়াত দিবে যাকে খুশি আল্লাহ আমি ভালোবাসলেই তোমাকে হিদায়াত দিতে পারবো না কোন জাদু টোনা মন্ত্র ছন্ত্র এমন কোন কিছু নাই আমার কাছে যা বললে তুমি হিদায়াত পেয়ে যাবা তুমি ভয় পেতে হবে পৃথিবীর মহান প্রতিপালককে যার কাছে তোমার হিসেব নিকেশ যার কাছে তোমার প্রত্যাবর্তন যিনি জান্নাতের মালিক যিনি জাহান্নামের মালিক যিনি পৃথিবীর সব কিছুর উপর একচ্ছত্র মালিকানা যার ভয় ও পরোয়া করতে হবে তাকে
আজকের মাহফিল তোমার জন্য একটা কালচারে পরিণত হয়েছে আমার জন্য একটা কালচারে পরিণত হয়েছে ওয়াজ মাহফিলের মাদ্রাসা মসজিদের নামে কিছু কালেকশন একটা আয়োজন শুধু এখান থেকে কোনো হেদায়েত আর সেইভাবে হয় না বক্তারা দূর দূরান্ত থেকে আসে নিজ নিজ মত করে যে যেরকম পারে এরা যে যেরকম পারে দিয়ে ওরা যে যেরকম পারে নিয়ে এখানে এসে কথা বলে গান বাজনা একে অপরের বদনাম ঠিক কিনা ব্যাটিক কিনা সুবহানাল্লাহ একটা দুটো অক্ষর তোমাকে বলিয়ে দিয়ে তোমাকে একটু উত্তেজিত করে দিয়ে তোমাকে এমন কিছু বলে গিয়ে যা তোমার পুরো দিনে একবার কাজে আসবে না বলে চলে যাওয়া ছাড়া বক্তব্য আর কিছুই না দেখো নারায়ণগঞ্জের মানুষ তোমাদের কাজে আসে কিনা আজকের এই মাঠ আমি তোমার বলতে পারবো না তুমি তোমার সিদ্ধান্ত নেবে রব তোমার হিসেব তোমার আদাব তোমার পুরস্কার তোমার সিদ্ধান্ত তোমার আমি কি করতে পারি সর্বোচ্চ তোমাকে পড়াশোনাতে পারি এই রকম একটা মজলিসে এসে কি উপকৃত হইতে পারো তুমি عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه تكبرت تني বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছে من سلك طريقا يلتمس فيه علما যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করে سخر الله له طريقا الى الجنه আল্লাহ এই কাজ দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেয় এখন তুমি যে এই মাহফিলে আসছো এটা কি জামশেদ মজুমদারকে দেখতে আসছো নাকি তুমি এলাকার সম্মানী ব্যক্তি এখানে তোমার নাম লেখা আছে তাই আসছো নাকি একটু শুনি হুজুর কি বলে তাই আসছো নাকি দূর থেকে কে আসলো কি রকম দেখতে কেমন তাই আসছো নাকি এরকম ওয়াজ মাহফিলে টুকটাক তুমি দু চার পাঁচ দশ মিনিট বিশ মিনিট বসো এরপরে চলে যাও তাই আসছো এটা তো তোমার ব্যাপার কিন্তু এইরকম একটা দিনই মজলিস যেখানে দিন শিক্ষা হয় হ্যাঁ আমি মানি আমি তোমার সাথে দ্বিমত নই এইরকম মজলিস গুলো গালের আসরে পরিণত হয়েছে আমি তোমার সাথে দ্বিমত নই এইরকম মজলিস গুলো গীবত নমিমা ফিতনা ফসাদ একে অপরের পিছনে লেগে থাকার একটা মূল মজলিসে পরিণত হয়েছে আমি দ্বিমত নই তোমার সাথে তবে দেখো আজকের এই মজলিসে তুমি মিনিমাম তিনটা থেকে পাঁচটা হলো হাদিস শুনবা ইনশাআল্লাহ আজকের এই মজলিসে তুমি পাঁচ থেকে দশটা আয়াত শুনবা ইনশাআল্লাহ তুমি শুনবা কিনা তা তো জানি না তবে আমি করবো ইনশাআল্লাহ তুমি শুনবা কিনা তোমার ব্যাপার তবে আমি যেহেতু আসছি এখানে কথা বলতে আমার কাজ হচ্ছে বলা তুমি শুনবা নাকি শুনবা না এটা আমার দায়িত্ব না ওয়াল্লাহি তুমি বিশ্বাস করো আমি এতটুকু জানি তোমাদের মধ্যে এখানে যদি কেউ না থাকো আমার কিচ্ছু যায় আসে না তোমাদের মধ্যে এই পুরো মাঠ যদি ভরপুর হয়ে যাওয়ার অমনোযোগী হও তোমাদের মধ্যে এই পুরো মাঠ যদি ভরপুর হও আর বেখেয়ালি হও উদাসীনতায় মগ্ন থাকো ব্যস্ত থাকো আমার কিছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না আমি আমার উদ্দেশ্য এখানে কথা বলা আমি সেই জন্যই আসছি সেটাই আমি করবো তুমি কি করবা তুমি সিদ্ধান্ত নাও আমি এই মসজিদে আসছি কেন কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে যে দ্বীনের পথ চলতে শুরু করে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান শিখবে এমন উদ্দেশ্য নিয়ে পথ চলে তার জন্য জান্নাতের পথ সহজ হয় কোন জান্নাত যে জান্নাত পার হতে কোন সিরাত পার হওয়া লাগে যে জান্নাতে প্রবেশ করতে আল্লাহর সামনে সম্মুখীন হইতে হয় যে জান্নাতে প্রবেশ করতে রবের প্রশ্নের সম্মুখীন হইতে হয় এমন জান্নাতের পথ সহজ হবে যদি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করি তুমি এখানে কেন আসছো আমি তা জানি না আমি কেন আসছি তোমাকে তা বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন ان لله اهلنا من الناس ان لله اهلنا من الناس ওনারঞ্জনের মানুষ যে যেখানে আছো মহিলা কিংবা পুরুষ ধনী অথবা দরিদ্র সুস্থ অথবা অসুস্থ মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ان لله اهلنا من الناس নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে
নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে قالوا يا رسول الله সাহাবারা বললেন হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من هم من هم من أهل الله من أهل الله তারা কারা যারা আল্লাহর পরিবার من هم يا رسول الله তারা কারা যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার পরিবার তারা কারা যারা দয়াময় আল্লাহর পরিবার তারা কারা যারা মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পরিবার who are they তারা কারা যারা আল্লাহর পরিবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতু তিনি বললেন তারা হলো যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে কুরআনুল কারীমের পাঠ করে এবং তদ অনুযায়ী কুরআন অনুযায়ী নিজের জীবন গড়ে নেয় কুরআন যা বলেছে করতে তাই করে কুরআন যা নিষেধ করেছে তা ওরা বিরত থাকে তা থেকে হুম আহলুল্লাহ তারা হচ্ছে আল্লাহর পরিবার ওয়া খাসাতু আল্লাহর বিশেষ ভাজন সুবহানাল্লাহ তুমি এখানে কেন আসছো আমি জানি না তবে তোমাকে এতটুকু বলি শোনো এই স্ত্রী সন্তান না না আমারও আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের কবুল করুন আল্লাহর জন্য শোনো এই স্ত্রী সন্তান আমার বাবা আমরা তোমার স্ত্রী সন্তান আছে এতে আমার সমস্যা নেই আমার নিজেরও আছে স্ত্রী সন্তান আলহামদুলিল্লাহ তবে জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ যে স্ত্রী সন্তানের মোহে পড়ে যে আল্লাহকে ভুলছ সে আল্লাহ 1450 বছর পূর্বে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউউন লাকুম ফাহযারুহুম ও তোমরা যারা ঈমান আনছো জেনে নাও তোমাদের স্ত্রী সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু শত্রু কি তারপর কথা বলবেন আল্লাহ বলছে ইন্না মিন আযওয়াজিকুম নিশ্চয় তোমাদের স্ত্রীদের মধ্যে ও আওলাদিকুম এবং তোমাদের সন্তানদের মধ্যে আদুউউন লাকুম তোমাদের যে বউ আছে বাচ্চা আছে এদের মধ্যে কেউ কেউ আদুউউন লাকুম তোমাদের শত্রু কি আমাদের স্ত্রী সন্তানদের মধ্যে কেউ কেউ আমাদের কি কেউ সেটা কেউ সে কে এটা একটু ভাবনার বিষয় বউ শত্রু না না সবাই না আপনারা খেয়ে দিয়ে না গো বলছে ইন্না মিন আযওয়াজিকুম কেউ কেউ কি বলছে এবারে কেটা কে এটা তো আটকে ধরতে হবে আপনার বউয়ের মধ্যে বউটা কি ভালো না শত্রু তিনটা বাচ্চা আছে বাচ্চার মধ্যে তেরোটা ভালো না তেরোটাই শত্রু নাকি তিনটার মধ্যে একটা দুটা শত্রু এটা তো আপনি বুঝবে জান্নাতে যেতে গেলে আপনাকে বুঝতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে বুঝতে হবে বাঁচবেন না আপনার ব্যাপার আমার কি জেনে নিন তিনি বলছেন ফাহদারুহুম তোমরা সতর্ক হও ও নারায়ণগঞ্জের মানুষ পরোয়া করো সেই দিনের যেই দিন কাজে আসবে না স্ত্রী সন্তান ও ধন সম্পদ ইভেন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র ওয়াল্লাহু ইনদাহু আর আল্লাহর কাছে যা রয়েছে আজরুন আযীম তা হচ্ছে স্থায়ী এবং উত্তম আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে উত্তম তোমাদের স্ত্রী সন্তান তা পরীক্ষা পরীক্ষা এর বেশি কিচ্ছু না এটাই আল্লাহ বলছেন তবু কি তোমরা উদাসীনতায় ব্যাখেয়ালি রবকে ভুলে যাবে রবের স্মরণ থেকে তোমরা নিজেদের গুছিয়ে নেবে দূরে করবে তোমাদের ব্যাপার জেনে নাও তোমরা নারায়ণগঞ্জের মানুষ তোমাদের রব বলছে আফাহাসিবতুম আন্নামা খলকনাকুম আবাদা তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের অনর্থক সৃষ্টি করেছি ওয়ান্তুম ইলাইনা লা তুরজাউন ও মানুষ রব বলছে তোমরা কি ভেবে নিয়েছো আমরা তোমাদের সৃষ্টি করেছি এমনিতেই অনর্থক কোনো কারণ ছাড়া
وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করো তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না শোনো না রামগঞ্জের মহিলা ও পুরুষ ইকতারাবাল الناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন ও নারায়ণগঞ্জের ধনী ও দরিদ্ররা ইকতারাবাল الناس حسابهم ইকতারাবাল الناس حسابهم ইকতারাবাল الناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাবের সময় একেবারে নিকটে وهم في غفلة معرضون অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে আল্লাহ বলছে তোমাদের আমাদের হিসাবের সময় চলে আসছে অথচ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি কিয়ামত থেকে বিচারের মাঠ থেকে ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম হে মানুষ হে যুবক বৃদ্ধরা তোমরা তোমাদের রবকে ভয় করো জেনে নাও তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক হে মানুষ হে লোক সকল ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গুরুর অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে ও মানুষ আসমান ও জমিনের মালিক ও মানুষ এই পুরো পৃথিবীর মালিক আরশে আযীমের মালিক জান্নাত জাহান্নামের মালিক মানুষের রূহের মালিক মানুষের রিজিকের মালিক মানুষের ভাগ্যের মালিক মানুষের স্রষ্টা মানুষের দ্রষ্টা মানুষের জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী তিনি বলছেন তিনি বলছেন হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য তোমরা দুনিয়ার জীবনের মোহে পড়ে তোমরা কিছুতেই যাতে প্রতারিত না হও সে বিষয়ে সতর্ক রব স্বয়ং নিজে করেছেন জেনে নাও মানুষ আল্লাহর কাছে যা আছে তা উত্তম আমি তোমাদেরকে এরকম গজল গেয়ে এখানে খুশি করতে পারবো না আমাকে মাফ করে দিও আমি পারবো না বলতে কে বলেছে ও কি যেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলে আর কালকে রাতে তো শুনলাম একটা কথা এভাবে আসতে সামনে কি ওহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী লুকাইয়া গেছে মরে নাই নবী মদিনায় আছে এই কত ঠিক কথা কইছে কত ভুল কইছে আরে আরে আপনি কোরআন পড়েন না এজন্য ভুল করতেছেন কথা তো ঠিক উদ্দেশ্য কি এটাই হোক আমি তো কারো উদ্দেশ্য করতে পারি না আল্লাহর নাম কি আরে ওহাব কেন ওহাব কেন না ওহাব আল্লাহর নাম ওহাব আল্লাহর নাম না তো ও বলেছে ওহাবিরা মানে আল্লাহওয়ালারা কে বলেছে ওহাবি মানে কি এলাকার ভাষা সব নাই ওহাবি মানে কি ও বলেছে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে নবী মরে গেছে কে বলছে ওহাবিরা তো ওহাবির অর্থ কি ওহাব দাতা ওহাব অর্থ কি আল্লাহর অনেকগুলো নামের মধ্যে গুণবাচক এবং সুন্দর নামের মধ্যে ওহাব অনেক গুরুত্বপূর্ণ একটা নাম আমাদেরকে সবকিছু দিছে কে তাই তিনি কি দাতা তিনি কি দাতা কে তো দাতার আরবি কি ওহাব আল্লাহর নাম তাহলে ওহাবি মানে আল্লাহ ওরা ঠিক না এবারে দেখেন ওনারা বলেছেন ওহাবিরা বলে নবী মরিয়ে গেছে তো ঠিক কইছে ওহাবিরাই তো বলে ওহাবিরা কেন বলে আল্লাহ ওরা কেন বলে কারণ আল্লাহ বলছে আল্লাহ কি বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাকা মাইয়িত ওহাব কি বলছে ওহাব অর্থ কি আল্লাহ আল্লাহ তো দাতা ওহাব কে আল্লাহ ওহাব কে আল্লাহ কোরআন কার কথা যদি আল্লাহর কথা না বলে বলে যে কোরআন ওহাবের কথা ঠিক আছে না ভুল হবে যদি বলি কোরআন রহমানের কথা ভুল হবে ঠিক আছে যদি বলি কোরআন রহিমের কথা ভুল হবে ঠিক আছে যদি বলি কোরআন সত্তারের কথা ভুল হবে না যদি বলি কোরআন জব্বারের কথা ভুল হবে না যদি বলি কোরআন আযীমের কথা ভুল হবে না যদি বলি কোরআন আলার কথা তাহলে ভুল হবে না ভুল হবে না তো সব তো আল্লাহর নাম সবুল কার নাম এই তাহলে ওহাব নিজেই তো বলতেছে ইন্নাকা মাইয়িত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মরণশীল ও ইন্নাহুম মাইয়িতুন তারা সবাই মরণশীল
মানে আপনার আগে যারা আসছে সবাই মরে গেছে ইন্নাকা মাইয়িত আপনি মরবেন মরণশীল আপনি তাহলে এটা কে বলছে আল্লাহ ও হবে কে বলছে সূরা জুমার কোন সূরা আরে মুখস্থ করেন কাজে আসবে সূরা জুমার কোন সূরা ৩৯ নম্বর সূরা কত নম্বর সূরা ৩০ নম্বর আয়াত কত নম্বর আয়াত না না এই যে ইউটিউবাররা আবার এমন ভাবে ভিডিও করবে পাবলিক করে বলবে আমি মহাপণ্ডিত না ভাই এটা কালকে রাত্রে করতেছিলাম তো গজলটা শুনে মাথাটা হিট খেয়ে গেছে কি করে পরে চিন্তা করলো কথা তো ভুল পাই না কথা তো ভুল কই না যে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে ঠিক কারণ ওহাবি কইছে নবী মরে যাবে ওহাবিরা কইছে নবী মরে গেছে ওহাবি কইছে নবী মারা যাবে মরণশীল ওহাবি বলছে নবী মরণশীল ওহাবিরা কইরে বুঝতে পারছিস তাহলে লুক মরে নাই মরে নাই নবী লুকিয়ে গেছে এই কথা কি এটা জানার বিষয় আরে আমি গরম করতে পারি না ওয়াজ এখন মরে নাই মরে নাই নবী লুকাইয়া আছে বা মরে নাই মরে নাই নবী মদিনায় আছে না মরে মদিনায় আছে এটা কি গজলের প্রথম লাইনতে বুঝছি যে আল্লাহ কাছে তুমি মরে যাবে পরের লাইন কি বুঝছে দ্যাটস আ বিগ কোশ্চেন রাইট এটা বড় প্রশ্ন না কিছু মনে করেন না গজলটা মাথায় করতেছিল তো মাথা থেকে নামাজ পড়তেছিল আমি নামাজে না মানে আমি বহুত চিন্তা করলাম যে আমাদের বললাম না শয়তান যে আসলেই তো যে আমি দেখলাম যে বেশ কিছু মানুষে খুব আজে বাজে কমেন্ট করতেছিল ওখানে মানে ওহাবিরা মরেন বলে নবী মরিয়ে গেছে ওটার নিচে খুব বাজে বাজে কমেন্ট করতেছিল পর আমি চিন্তা করলাম যে এই ছেলেগুলো বাজে কেন কমেন্ট করতেছে কারণ তারা কোরআন হাদিস পড়ে না গালি গালাজ করা কি ফাঁসে কি কাজ কি কাজ তাহলে একজন লোকের যত বড় অপরাধ হোক ওর অপরাধের শাস্তি যাই হোক গালি হবে না এইটুকু বুঝতে পারলাম না এই দেশের মানুষকে যে একজন যদি খুন করে ফেলে ওর শাস্তি মৃত্যুদণ্ড হবে এটা দাঁড়িয়ে হবে না ফেরাউন ওর শাস্তি কিন্তু দাঁড়িয়ে না জানেন গজব আছে ওরে বদ্ধ দিতে হয় গেলে দিতে হয় এ দেশের মানুষে বললে এ দেশের মানুষ কি মাইয়া নেবে এসব কথা বলেন তো ফেরাউন কি গালি দেওয়া কি জায়েজ এই কালকে ইউটিউবার বলবে দেখুন জামশেদ মজুমদার ফেরাউনের কি সুনাম করছে আল্লাহ যদি ইউটিউবারদের হৃদয় অথবা ধ্বংস করো খারাপ করতে সমস্ত ফিতনা আগেও ছিল এখনো আছে কিন্তু এটা বৃদ্ধি করেছে ইউটিউবাররা কিছু কিছু কেটে 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 অল্প একটু এখান থেকে কেটে ওখান থেকে কেটে কি এটা জিনিস ভাইরে আমি ২০০৬ সালে এডিটিং জানি বিশ্বাস করবে তো জন্ম হয়নি এত ২৪ সাল না ৬ সাল ২৪ সালে ১৮ বছর আগে না তার আমি ১৮ বছর আগে এডিটিং জানি ভিডিও এডিটিং জানি মতো এগুলো করি নাই এখান থেকে একটু কয়েকটা ওখান থেকে একটু কয়েকটা লাগাই দিয়া তাহিবি সাহেবের নিয়ে কি একটা বলছিলাম এক ওয়াজে পরে দেখি যে আমার মাথার উপরে এত ব্রেড টুক লেগেছে মানে ওই থামনেল থামনেল জামশেদ মজুমদার কি বললেন তাহিরি দিনে তাহিরির মাথার উপরে এত ব্রেড টুক লেগেছে আমার মাথার উপরে এত ব্রেড টুক লেগেছে আর একটা থামনেল দেখলাম যে জামশেদ মজুমদারের বক্তব্যে অঝরে কাঁদছে শ্রোতা মানুষের চোখের মধ্যে পানির ফোঁটা নিয়ে লাগাই আছে বিচ্ছিরি দেখাচ্ছিল ফেক না এটা তো মানে ভুয়া মানে সামনের যে পিকচার ওই পিকচারের মধ্যে চোখ সুগার পানি এত বড় হয় এখন এটা এত বড় ফোটা লাগা দিচ্ছে কি বাজে এসে ঢোকে আল্লাহ তুমি যা একটু তুমি ইডিটিং করতে যাচ্ছ হ্যাঁ ও ফ্রিল্যান্সিং হওয়ার ধান্দায় এত বড় চোখে পানি হয় এসে লাগা দিচ্ছে আমি বলে আস্তাগফিরুল্লাহ আজিম কি বলে কি হয় আল্লাহ আমাদের হেদায়েত দিন দেখুন তিনি ভাইরা এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী দুনিয়া হ্যাঁ এখান থেকে পৃথিবী মানে আমাদের জন্য শেষ আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এই পৃথিবী হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেজ এরপরে আর কোনো সুযোগ নাই আমাদের এই দুনিয়াতে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি আমাদের জন্য আর কোনো কি নাই উপায় নাই দেখুন আমরা যারা গান বাজনায় আচ্ছা আরেকটা কথা বলে নিই বাস্তব করতেছি তোমার এটাও শিক্ষণীয় কথা শিক্ষণীয় কথা
দেখলাম যে একজন গায়কের মোবাইল চুরি হয়ে গেছে, একজন বড় হুজুরের মোবাইল চুরি হয়েছে, কিন্তু কয়েক দিন ওয়াজে হুজুরের হয়েছে ওয়াজের মোবাইল চুরি, আর গায়কের হয়েছে গানের স্টেজে মোবাইল চুরি। এখন দুর্ভাগ্যক্রমে আমি তো টুকটাক মাঝে মধ্যে ফেসবুকে যেতে হয়, আমার জীবিকা নির্বাহের উদ্দেশ্য হলো কাজকর্ম করি, খেটে খাওয়া মানুষ, কাজ না করলে খাবো। তো আমার সামনে একটা পোস্ট আসলো যে এই চোর জানে না সে আমার কত বড় ক্ষতি করলো, আমার এই মোবাইলের ভিতরে চারটা গান ছিল, ছয়টা গান ছিল যেগুলো সামনে আমি আপলোড করতাম, আরো বেশ কিছু কাজ ছিল, অনেক গান ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ চোরকে হেদায়েত দিক, আল্লাহ কাকে হেদায়েত দিক, কাকে হাসতে ধরবে না, চোর কি ভালো নাকি? আরে ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, তার মানে যখন কেউ চুরি করে তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে, মারা গেলে সোজা জাহান্নাম, বুঝে এসেছে? তারপর আসতেছেন কেন? চোরকে তো আমরাও যা হেদায়েত করি। তারপর আমি চিন্তা করলাম, পোস্টটা পড়ে চিন্তা করো, গান বাজো তো হারাম, তাহলে গায়ক শিখেছে যে চোর হেদায়েত করো, গায়ক হেদায়েত না হোক। পরে আমি চিন্তা করলাম, তাই তো রাজনীতিবিদ অসুস্থ হইয়া যখন হাসপাতালে যায়, ডাক্তার যখন কিডনি গুলো বেঁচে ফেলার ভয় থাকে, কিছু কিছু ডাক্তার কিডনি গুলো বেঁচে ফেলার আল্লাহ আমাকে আশ্রয় দিকে, আল্লাহ তুমি আশ্রয় দাও, তখন রাজনীতিবিদ বলে যে আল্লাহ তুমি ডাক্তার থেকে হেদায়েত দাও, সামান্য খোঁজা দিতে পারছে 1200 টাকা কিছু, রাজনীতিবিদ তখন কার হেদায়েত চায়? ডাক্তার হেদায়েত চায়। আবার যখন রাস্তার কাজ হয় কন্ট্রাক্টর, গভর্নমেন্ট চায় যে আল্লাহ তুমি কন্ট্রাক্টরের হেদায়েত দাও, সে ভালো কাজ করে না, কন্ট্রাক্টর কার হেরে যাচ্ছে জানেন? যেখান দিয়ে রাস্তা যাবে ওই এলাকার যে পাতি নেতা থাকে না, তো বলছে ভাই চার রাস্তা তো করেন না কিছু, ভাই আছে আছে বাজার আছে, 5000 10000 করে দিতে দিতে, মানে সরকারের যে বাজার আছে আপনার বাড়ির সামনে যাবে রাস্তা যেতে দিবেন না, তো ওরা যে 10000 টাকা না দেন, ও বলে যে আল্লাহ এই পাতি নেতা দেন দাও। যে লোকটা সুদের জন্য গেছে যার কাছে, তখন তার হেদায়েত চায় না, সুদ যখন সুদ করতে পারে না, হইতে হইতে ডাবল ট্রিপল এবারে জমি বেশি সুদ করতে পারবে না, সুদ দিয়ে দেরি বিচার মিলায় ঘরে থাকতে দেয়, তখন সুদ যে লোক নিচে সে বলে আল্লাহ তুমি এই সুদ দিয়ে দায়িত্ব দাও। ঠিক আছে, একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, এই দেশের বাপ ছেলে যখন যদি ধাক্কা দেয় অথবা বাপের ভরণ পোষণ নেয় না অথবা খুব দুর্ব্যবহার করে, তখন বাপ বলে আল্লাহ তুমি আমার পুনরায় দায়িত্ব দাও, যখন বলে জুয়া খেলে মদ খায় গাঁজা খায় তখন বাপ মা কি বলে আল্লাহ তুমি আমার ছেলের দায়িত্ব দাও। আর এই ছেলে যখন 40 বছর বয়সে বুঝতে পারে যে বাপ মা ওরে সব শিখাইছে আল্লাহ ছাড়া, ওরা সব শিখাইছে দিন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হঠাৎ করে যখন ও বোঝে তখন বলে যে আল্লাহ তুমি আমার আব্বা মাকে দেন দাও। বুঝছেন না বুঝেন নাই? যখন আজকে এখানে আমাকে আমার মন মতো হাতিয়ে দিবে না, তখন আমি বলবো যে মানে আমি ওয়াইজিন আর কি, আমি বলবো যে আল্লাহ এই ওয়াইজিন গুলো কতগুলো টাকা দিচ্ছে, কত দূর থেকে আসছি আমি, তারা আমি তো তাদের কাছে বলি যে কত টাকা দিবে, এই মাত্র এই কটা টাকা ধরা দিয়ে গেলো, এখন মূল্য স্মৃতি টাকার মান কম, আমি কত অঙ্ক ধরে বলো আল্লাহ তুমি কমিটি হেদায়েত দাও, কমিটি বলবে আল্লাহ বিল কৃষ্ণের তো এত বেতন নাই, এই হুজুর 1 ঘন্টার জন্য কথা কইতে আসে, তাহলে 30,000 40,000 টাকা দিলাম তার যে সন্তোষ না মুখ লাগিয়ে গেছে আল্লাহ তুমি হুজুরদের হেদায়েত দাও। আমি চিন্তা করলাম এই দেশে আমরা সবাই আরেকজনের হেদায়েত চাই, নিজের হেদায়েত কেউ আমাদের মধ্যে কেউ আমরা বলে না ইয়া আল্লাহ আমি গায়ক তুমি আমাকে হিদায়ত দাও, এই ঠিকানা মন তুলে নাও, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করো, কেউ আমরা এটা বলি না। আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশে অপরাধ জীবনও যাবে না, কেন? প্রত্যেক ব্যক্তি সামনের লোকের হিদায়ত চায়, নিজেও চায় না। এই জন্যই এই মাহফিলে আজকে এমন অনেক মানুষ দান করছে যাতে দিন প্রচার হয়, তারা নিজেরাই নামাজ পড়ে না, মানে সে যদি ইসলাম প্রচার হয়ে যাক, কিন্তু ভাই আমার বাদে সবাই বউ পেড়ে বউরে বাবার বাড়িতে বাড়িতে নিয়ে বান্ধবী নিয়ে বাসায় আসে, তো তার কথা হচ্ছে কি আরে জমাটা খারাপ হয়ে যাচ্ছে, মাস মাফি ধোক মানুষের কে দেয় ধোক মানুষ
হেদায়েত কার দরকার নাকি রাজনীতিবিদের সুদ করে ঘুষ করে মানে গায়ক যদি বলে যে সোরে আল্লাহ হেদায়েত দাও সোর যদি বলে আল্লাহ ডাকাতের হেদায়েত দাও ডাকাত যদি বলে আল্লাহ পুলিশের হেদায়েত দাও বলতো কেন বলো তো সে পুলিশের কেন হেদায়েত চাই চলে না না এরস করে জন্য হেদায়েত চাই না ভাই সবাই কথা বলবো না ধরেন সে চুরি করছে মুরগি কি চুরি করছে পুলিশে ধরছে এখন ধরো সে 5000 টাকা ঘুষ দিয়ে বাইরে গেছে জায়গা থেকে মুরগির দাম কত মুরগির দাম কত তখন যখন সোরায় যখন থানায় যায় আমি সবার কথা বলছি ওয়াল্লাহি আমি জানি না এরকম হয় কিনা শুনি বক্তব্য অনেকে বলে বাট বাস্তব মতো কম বেশি থাকতে পারে ভালো মন্দ সবকিছু মিলিয়ে আছে দেখছেন কি সুন্দর একটা ফিনিশিং দিলাম বারে বার সবাই ধরা সরকার বিশেষ করে এমন কোন বেটা আছে সরকার ডরে না পুলিশ ডরে না এইখানে আল্লাহ সাক্ষী আপনাদের ভরসা আমি কোন রিস্ক নিব না ইমাম আবু হানিফা জেলে ছিল আপনারা কিছু করেন নাই বুঝতে পারেন নাই আপনি বলবেন হুজুর আপনি কোন থার বড় আমি তো বিশ্বাস করতে পারি না ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানে ছিল তোরা ভাই কি করছ আমাদের আমি কি রে যে আমি তোর বলে কিছু কমবো আমার জেলে নিয়ে যাবে তুই আমার ভাই আমি ভীতু যা তুই যাও তুই খুব সাহসী রে তোর সাহস না থাকলে কিন্তু টাকা নিয়েছে প্যান্ট পরস ভাই তোর তো অনেক সাহস তোর সাহস না থাকলে কি তুই জানা পরস তোর অনেক সাহস আমি জানি আমি মানি তুই বিশ্বাস কর তোরে কেউ যদি বিশ্বাস না করে তুই যে সাহস এটা আমি বিশ্বাস তুই এক ওয়াক্ত নামাজ পড়িস না অথচ তুই জানিস জাহান্নামে যেতে পারিস তোর সাহস কত তুই দেখ আল্লাহর বিরুদ্ধে আচরণ করিস তুই আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ তুই আসিস না তোর মতো সাহসী ফেরাউন ছিল তোর মতো সাহসী নমরুদ ছিল তোর মতো সাহসী আবু জাহেল আবু লাহাব ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে উদের গুলি উঠে গেছে পৃথিবীর মহামানবের মাথার উপরে পৃথিবীর নরম মানুষের উপরে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতাম নবীন রহমাতাল লিল আলামিন এর মাথার উপরে উটের ভুল চাপাইছে তোর মতো সাহসী ছিল ওরা তুই ভিতরে কে রে বলে তুই ভিতরে কে বলে আল্লাহ বলেছে অন্যের হক উনি মাফ করবে না তুই এটা জানিস তারপর তুই অন্যের হক খাস তুই এটাও জানিস তুই মরবি তুই এটাও জানিস তুই আল্লাহর সাথে তোর সাক্ষাৎ হবে তুই এটাও জানিস বিচারে আল্লাহ তোকে ক্ষমা করবে না যার মারেছি সে ক্ষমা করতে হবে তুই এটাও জানিস সে নিজেই বিপদে থাকবে তোকে ক্ষমা করবে কিভাবে বাপ দেখলে পালাবে মা দেখলে পালাবে ইয়ামা ইয়াফুরুল মারউমিন আখি ছেলে যে পালাবে তার ভাই থেকে ওয়ামিহি ওয়াবি তার বাপ তার মা থেকে ও সাহিবাতি ওয়ালানি তার সন্তান তার স্ত্রী দেখলে সে পালাবে তোকে সেদিন মাফ করবে কিভাবে কোন সিচুয়েশনে তুই ভালো করে যাবে সেদিন তোকে সে মাফ করবে না তবু তুই অন্যের হক খাস তুই যে সাহসী এটা আমার বুঝার বাকি নাই তবে আমি ভীতু তোর বলে আমি কিছু করবো না আমি অনেক ভীতু যা ভয় পেয়েছি তোর শক্তিতে তোর বলে আমি এমন কোনো কথা বলবো না যা আমার দিন প্রচারে বাধাগ্রস্ত করে আমি বলবো আমি তোকে বলি দাঁড়িয়ে রাখ ভাই আমার তোকে বলি ভাই আমার পাঁচ ওয়াক্ত মিনিমাম 70 রাকাত নামাজ পড় ভাই আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক করিস না ভাইরা আমার পরকীয়া লিপ্ত হইও না সুদের আশেপাশেও যেও না বাবা মায়ের সাথে নম্র হও তুই এগুলো মান এরপরে দেখ আমি তোরে কই এরপরে বলিস ছোট ভাই আমার জামশেদ ভাই আপনি তো অত্যাচারের বিরুদ্ধে কিছু বলেন না তুই যে সবচেয়ে বড় জালেম রে যে আল্লাহর কথা বিরুদ্ধে চালাস করিস না
তোর বিরুদ্ধে বলতেছি আর তোর চাইতে বড় জালেম কে রে? এ তোর চাইতে বড় জালেম কে রে? কে তোর চাইতে বড় জালেম? যে বাপ কি বলতে যাস, মায়ের কথা শুনিস না, দশটা সিফট করে দশটা মেয়ের সাথে প্ল্যান করিস, তুই চাস তোকে বাদ দিয়ে আমি এমন কাউকে নিয়ে কথা বলি যে তুই না? আমি পারবো না রে ভাই, কষ্ট করে আসছি তোমার সামনে কথা বলতে, তোমাকে নিয়ে বলবো, এর বাইরে যেতে পারবো না। বুঝাতে পারছি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলের মধ্যে, উনি জেলে ছিল তখন, এই আমরা ওনাকে মুক্ত করতে পারিনি, এভাবে আমরা কাউকে পারিনি, কোন হিস্ট্রি নাই, কোন ইতিহাস নাই, কোন ইতিহাস নাই। বল একটা দুটো ইতিহাস আমি শুনি, আমি তো কম পড়াশোনা করেছি। আল্লাহ আমাদেরকে বলে তৌফিক দান করুন। শোনো, বেশি কিছু বলতে পারবো না, রাত অনেক হয়ে গেছে, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই, সারা রাত কথা বললে কিচ্ছু হবে না। আমি দশটা এখন শেষ করে দিলে তোমরা ফজরে যাবা না, দুইটা শেষ করলে তোমরা ফজরে যাবা না। বুঝে আসছে কথা? নতিজা হাতে আছে, নতিজা কোথায় আছে? হাতে আছে। এখন শেষ করে দিলে তোমরা আগামীকাল শুক্রবারকে কেন্দ্র করে শেভ করবা, রাত দশটা বাজে দুইটা বাজে ছেড়ে দিলেও আগামীকালকে তোমরা শেভ করবা, ক্লিন শেভ করবা। এখন ছেড়ে দিলে তোমরা পুরো আগামী এক সপ্তাহ বেঁচে থাকলে তোমরা শুধু জুমার নামাজ পড়বা, আর এক সপ্তাহ পড়বা না, আজকে ফজর পর্যন্ত ওয়াজ করলে তোমরা আগামী এক সপ্তাহ বেঁচে থাকলে শুধু জুমার নামাজ পড়বা, আর এক সপ্তাহ পড়বা না। এমন জানা আছে কেন? তোমাদের বসায় রাখতে পারবো না। শোনো, একটা অপরাধ থেকে সতর্ক করে চলে যাব, যে অপরাধ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবেই করবে, যদি তুমি শুনতে আগ্রহী হও। তবে এই বিষয়ে কথা বললে সর্বোচ্চ 5-7 মিনিট কথা বলে আমার কথা শেষ হয়ে যাবে, এরপর বক্তব্য শেষ। একটা ইনফরমেশন দিয়ে যেতে পারবো, যে ইনফরমেশনকে ফলো করলে জান্নাত তুমি পাবারই পাবা। লাগবে লাগবে। তাহলে শোনো, 10:55 11টা দিয়ে শেষ করার চেষ্টা করো, কেমন? শুনে নাও নারায়ণগঞ্জের মহিলা পুরুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ওনার পরোয়া করো, আর তোমরা যে যেখানেই আছো, যে যেখানেই থাকো, উপস্থিত অথবা অনুপস্থিত, সরাসরি শুনছো অথবা রেকর্ডিং ভিডিও পরে কখনো শুনবা, জেনে নাও দুনিয়ার মানুষ, আনাবি বকরা রাদিয়াল্লাহু আনহু কল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উরাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সালাতান, আল্লাহর নবী তিনবার বললেন, হে আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো? আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো? আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো? কালু, সকলেই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের বলুন। তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতা, বাবা মা, আব্বা আম্মা, মা বাজি, যে যে ভাষায় বলুক, বাবা ও মা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, বাপ মা কিছু বললে ফাইতাম না, পারবো না, পারতাম না, যে যে ভাষায় কথা বলো, পারুম না, পারব না, তোমার যে আঞ্চলিকতাই থাক, এই আঞ্চলিকতা যেটা দিয়ে তুমি রিজেক্ট করো না কেন, অথবা খুব সুন্দর করে, পারবো না, তোমরা
আমাদের দান নষ্ট করবে, সাদাকা নষ্ট করবে, যাকাত নষ্ট করবে, হজ নষ্ট করবে, তোমাদের প্রত্যেকটা ভালো কাজ নষ্ট করে দেবে, এমনকি তোমাদের ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা নষ্ট করে দেবে। তোমরা এমন কাজে লিপ্ত হয়ো না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লাইয়াহবাহান্না আমালুক, তাহলে আপনার আমল নষ্ট করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি যতই ভালোবাসি, আপনাকে আমি যতই মর্যাদা দান করি, যদি আপনি শিরিক করেন আপনার আমল নষ্ট হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন কি হবেন, আপনি আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জেনে নাও নারায়ণগঞ্জের মহিলা পুরুষরা, যে অপরাধ ক্ষমা হওয়ার নয়, এমন অপরাধে যদি কোনো মানুষ লিপ্ত হয়, ওর আমল নামা যতই হোক, ওর নেকি যতই হোক, ওর ভালো যতই হোক, যত ভালো হুজুর হোক, যত ভালো মোল্লা মুন্সি হোক, যত ভালো মুফতি হোক, যত ভালো আলেম হোক, যত ভালো মুহান্দিস হোক, যত ভালো দাতা হোক, যত ভালো দানবীর হোক, যত মন নরম হোক, যত যত ইবাদত গুজার হোক, যত তাহাজ্জুদ গুজার হোক, জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইগফির, ক্ষমা করবে না, আইয়ু শরাকাবি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, দেখো নীল পেয়ে যাও। দেখো আমি আগেই বলেছি, এমন একটা ইনফরমেশন দেব যে ইনফরমেশন তোমাকে নিশ্চিত জান্নাতি করবে, যে ইনফরমেশন তোমাকে নিশ্চিত জাহান্নাম থেকে মুক্ত করবে। দেখো তিনি কি বলছে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ও মানুষ, আমি আল্লাহ ক্ষমা করব না শিরিক, তো কি ক্ষমা করবেন আল্লাহ, শিরিক যদি ক্ষমা না করেন, আমি মরে গেলাম শিরিক নিয়ে, যদি ক্ষমা না করেন আল্লাহ, আমি যদি মরে যাই কিন্তু শিরিক করলাম না, ইয়া আল্লাহ আমার অনেক অপরাধ আছে, আল্লাহ বলছেন ওয়াগফির মা দুনা যালিক লিমান ইয়াশা, আল্লাহ বলছে যে যদি তোমার আমল নামা শিরিকের অপরাধ না থাকে, এটা আমি আল্লাহর ইচ্ছা ক্ষমা করে দেব, মা ইয়াশা, যা খুশি, ইয়া আল্লাহ জানা, ইয়া আল্লাহ মদ, ইয়া আল্লাহ নেশা, ইয়া আল্লাহ আর অনেক অপরাধ, আল্লাহ বলছে ওয়া ফুরমা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি ক্ষমা করে দেব, যা খুশি। কি না থাকলে, কি না থাকলে, শিরিক না থাকলে, দেখুন আল্লাহ বলছে ওয়া ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই সে পৃথিবীর মহা পাপ রটনা করলো। আসেন এবারে মুসলমানরা শিরক করে কিনা দেখি, কেমন কি দেখবেন কি, এই দেশের মানুষের ধারণা মুসলমানরা শিরক করে না, কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। সূরা ইউসুফের নাম শুনছেন, সূরা ইউসুফ পড়লে আপনি বুঝবেন যে কত পার্সেন্ট মুসলমান শিরক করে, মানে বুঝে নিয়ে পারতেছি না, মানে আমরা জানি যে মুসলমানরা শিরক করে না, সূরা ইউসুফ পড়লে আপনি দেখবেন যে শতকরা 50 জনের বেশি মানুষ শিরক করে। কে বলছে, কে বলছে, আল্লাহ বলছে ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আমি বলছি জামশেদ পর্যন্ত বলছে না, আল্লাহ বলছে যে এই যে এদের মানুষগুলা ইমান আনে, এই মানুষগুলার বেশিরভাগ, কত ভাগ, কত ভাগ, বেশিরভাগ, তার মানে 50% উপরে, 51 আমি জানি না, 99 তাও জানি না, তবে 50-এর বেশি, তবে কি অর্ধেকের বেশি, বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন, আর এই যারা ইমান আনছে, ইমান আনছে দেখেন, এই ইমান আনার পরে এদের এদের বেশিরভাগ লোকে ইমান আনার পরে শিরিক করে, বুঝে নিতে পারছি। আচ্ছা মুসলমান কে কে আছে, আপনি ভালো কথা, কে কে মুনাফিক না, হাত তোলে, মুনাফিক না, হাত তোলে, মুনাফিক যারা মুনাফিক না তারা হাত তোলে, মুনাফিকের হাত নামায় রাখে না, যারা মুনাফিক না তারা হাত তোলে, না না কথা কম, আবার নাও, না হাত তোলো,
যারা যারা কুফুরি করেন তারা হাত তুলিয়েন না, যারা আল্লাহর সাথে কুফুরি করেন না তারা সবাই হাত তোলেন। এই তো মাশাআল্লাহ, তাহলে আবার একটু কাফেরের পরিচয় জানা লাগে না? আমরা কুফরি করি না, এটা কে বলে? আমরা বলি। শরীরে যখন বয়স করি খুশিস নিলে ভাই কি করে? তাহলে শরীরে যখন বলা হয় চুরি করছো সে কি বলে? আমি যে আপনাদেরকে বলি কুফুরি করেন, সুরে কয় সুরি করে না, আমরা কই কুফুরি করি না। আসেন তাহলে কুফুরি এবং ইমান দুটোর মধ্যে একটু হাঁটা হাদিস পড়ি, পড়বেন তো? পড়বেন বলেন আন জাবির, একসাথে বলবো সবাই আন জাবির রাদিয়াল্লাহু আন রাদিয়াল্লাহু আন أن النبي صلى الله عليه وسلم قال قال جابر رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন بين العبد وبين الكفر ترك الصلاة কি বড় বড় বলেন নিশ্চয় বান্দা এবং কুফুরি মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। তাহলে আমরা এখানে কাফ কুফুরি পাইলাম আর আল্লাহর বান্দা হইলাম, রাইট? আর একটা হাদিস পড়বেন বাইনাল মুনাফিকিনা সরি বাইনানা বলেন সবাই সাথে বলেন বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা একসাথে সবাই বলেন হাদিস হাদিস। দেখেন একটা কলঙ্ক আছে না আপনাদের মাথায় যে জীবনও হাদিস পড়ি দেয়, আজকে কলঙ্ক শেষ ইনশাআল্লাহ। কেমন একটা হাদিস পড়েই ফেলতেছে পার্থক্য হচ্ছে ফজর ও ঈশায় উপস্থিত হওয়া। মুনাফিকরা মুনাফিকরা ফজর এসে উপস্থিত হতে পারে না। আমরা মুসলমান নিও আমি আসলে ওয়াজ করতে চাই না, আপনি বুঝছেন? কারণ 40 বছর বয়স শুধু জুমার নামাজ পড়ে উনি নিজেকে মুসলিম বলে, মাঝে মধ্যে জুমাও পড়ে না, রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার। এদেশের মিড রেঞ্জের মানুষগুলা অধিকাংশ লজ্জা শরমে হোক আল্লাহ আল আল্লাহ ভীরুতায় হোক পড়ে, যে একটু বড় লোক সে অনেক ধার্মিকতা দেখা পড়ে করে, যে একেবারে সুপার ডুপার লেভেলের পয়সা ওরা সে তো নাই। আর এদেশের যে মধ্যবিত্ত তারাও দিনদারিত্বতা করে কেউ কেউ, তবে এদেশে যারা একেবারে দরিদ্র তারা একেবারে দিন থেকে বিমুখ, মানে এদেশের একদম পয়সা ওরা দিনের কোন চিহ্ন রাখে না, এদেশের একবারে দরিদ্র দিনের কোন চিহ্ন রাখে না। আপনারা দেখবেন রমজানের তাল বেচা লোকটা মুসলমান, ওখানে দাঁড়ায় দাঁড়ায় তাল খায় সবগুলো লোক মুসলমান। আপনি দেখবেন জুমার নামাজে লোকাল বাস রাস্তায় আছে ড্রাইভার মুসলমান, ওই গাড়ির প্যাসেঞ্জাররাও নিজেকে মুসলমান বলে, জুমার নামাজ পড়তে আসে না। আপনি দেখবেন ঢাকা শহরে, এখানে তো জানি না কি অবস্থা, আমি তো কয়েকদিন সে ঢাকা থাকি, বাসা যাওয়া হয় বেশি, আলহামদুলিল্লাহ, বড় অবাক হয়ে যায় এই শহর দেখে। জুমার নামাজের রাস্তার মধ্যে মানুষ নামাজ আসে কারণ জায়গা হয় না, জ্যাম লেগে যায়। আমি চিন্তা করি যারা নামাজ পড়তেছে রাস্তায় জুমায় তারা তো পড়তেছে, কিন্তু যারা জ্যামে আটকেছে তারা সব কি অবস্থা? জুমাই তো পড়তেছে, যারা রাস্তায় পড়তেছে তারা কি করতেছে? তাহলে যে জুমা পড়তেছে না ওকে এদেশের মুসলমানরা ভিন্ন, অনেক ভিন্ন। যে জুমা পড়ে না সে ঈদের নামাজ পড়ে নিজে মুসলিম বলে ভাই, আল্লাহ দেখি। তাহলে কাফের আর বান্দার মধ্যে পার্থক্য কি? নাও সবাই জোরে বলো, নামাজ ভাই কাফের ও বান্দার মধ্যে পার্থক্য কি? আর মুনাফিক চিনার লক্ষণ কি?
ফজর ও ইশা উপস্থিত হতে পারে না, আমার জন্য কঠিন এটা। বাকি এবার আমরা কি আপনারা জানেন, আমরা করে নাম্বারও দিতে পারুন না, গুণও ক্ষমা করতে পারুন না, সওয়াবও দিতে পারুন না, হেদায়েতও দিতে পারুন না, সর্বোচ্চ পারছি বলতে বলতেই পারছি, এর বেশি আমার কোনো আর কি নাই সুযোগ নাই কিছু করার। যাই হোক দিনী ভাইরা, দেখেন এমন অপরাধে লিপ্ত হয়ে আমি চলে যাব। একটা কথা বলি আপনাকে, এই কথা মাথা থেকে ফেলে দেন যে মুসলমানরা শিরিক করে না। সূরা ইউসুফ পড়েন, 50 জনের বেশি করে। আরে আপনার তো ওইটা পড়ে শুনে আবার আপনি খেপে যান কিনা। আরেকটা হাদিস আসছে যে মান তারাকা সালাত ফাকাদ আশরাকা, যে নামাজ ছাড়ে মানে ওটা বলছে যে নামাজ ছাড়ে সে শিরিক করে। যে নামাজ ছাড়ে সে কি করে? শিরিক করে। যাই হোক, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ আল্লাহর সাথে শরীক করলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতকে নিষিদ্ধ করে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম করে দেয়। ওমালি যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। দ্বীনী ভাইরা ফিরে আসুন, ফিরে আসুন আল্লাহর দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের রব তোমাদের ডাকছে। ও নারায়ণগঞ্জের মহিলা পুরুষরা, তোমাদের রব তোমাদের ডাকছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও মানুষ দ্রুত আসো। কোথায় আসো? আল্লাহর ক্ষমার দিকে আসো। ওয়া জান্নাহ, জান্নাতের দিকে আসো। আরদু ওয়াসসামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিস্তৃতি জমিন ও আসমানের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যা আল্লাহ ওয়াদা করেছে মুত্তাকিদের জন্য। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল দিন বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্যে যারা আমার ইবাদত করে এদের বলে দিন, বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মদ খেয়েছো তাই তো, জানা করেছো তাই তো, জুয়া খেলেছো তাই তো, আরো ইত্যাদি 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 70 বছর পাপ করেছো তাই তো, ব্যাস তাই তো। আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দিন, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয-যুনুবা জামিআ, তোমাদের সব গুনাহ ক্ষমা করবে। সব মানে একটা গুনাহ বাদ যাবে না, সব গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল দয়ালু। দ্বীনী ভাইরা ফিরে আসুন, যে যেখানে অপরাধ করছেন আসেন। আপনাদের ছোট্ট করে একটু বলে দেই, এখানে উপস্থিত জনতা কারো বয়স 40, কারো 45, কারো 50, কারো 60, কারো 70, কারো 22, কারো 25, কারো 16, কারো 15, এই কিছু গুলো আমি দেখতেছি, কারো 8-10, রাইট? 70 বছরের লোকটার 70 বছরের গুণা, 65 বছরের লোকটার 65 বছরের গুণা, 40 বছরের লোকটার 40 বছরের গুণা। কি গুণা? 40 বছরে একদিনও নামাজ পড়েনি, 40 বছরে এমন একটা দিন যায়নি যেদিন সে জানা করেনি, 40 বছরে এমন একটা দিন না যেদিন সে গাঁজা খায় নাই, মদ খায় নাই, 70 বছর বয়সে তার একটা নেকি পাওয়া যায় না, পাপ আর পাপ, পাপ আর পাপ, তার পাপ আসমান আর জমিনে যদি রাখা হয় এই শূন্যস্থান পরিপূর্ণ হয়ে যাবে, এমন পাপ। তোমরা খুশি হয়ে যাও কেমন রব পেয়েছো, এই আসমান থেকে জমিন অবধি পাপকে তোমরা কি নেকিতে পরিবর্তন করতে চাও? চাও তোমরা নেকিতে পরিবর্তন করতে? তবে জেনে নাও, সুসংবাদ দাও রবের পক্ষ থেকে, সূরা ফুরকান, তিনি আল্লাহ বলছে, ইল্লা মান তাব, অতঃপর যেই অপরাধী তার অপরাধ থেকে তওবা করে ফিরে আসে, তার বয়স যাই হোক, তার বয়স যাই হোক, তার অপরাধ যাই হোক, তার অপরাধ যাই হোক, কথা মনোযোগ দিয়ে শোনেন, ইল্লা অথক মন্তা, যে ফিরে আসলো তওবা করে, তো কতটুকু অপরাধ? অপরাধ যাই হোক, খালি হয়ে অপরাধ জমিন ভরি ভর্তি পরিপূর্ণ হয়ে যাবে। তো কে বলছে এটা? আমি বলছি, আপনি বলছেন, এই আশ্বাস কে দিচ্ছে? এই ওয়াদা কে করতেছে? উনি কি ওয়াদার খেলাফ করে? উনি সক্ষম কিনা? উনি সক্ষম কিনা? উনি সক্ষম কিনা? তিনি বলছেন, ইল্লা মান তাব,
অতঃপর যে ব্যক্তি ফিরে আসে ওয়া আমানা ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা এবং গুনাহ থেকে ফিরে আসার পর কিছু নেক কর্ম করে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহ সাইয়্যাতিন হাসানাত আল্লাহ তার তওবা করার আগে 70 বছর 40 বছর 50 বছর 80 বছর 110 বছরের যে গুনাহ আছে কতটুকু গুনাহ আসমান জমিন পরিপূর্ণ গুনাহ আল্লাহ বলছে যদি সে তওবা করে মাপ চায় ফিরে আসে ভালো কাজ করে ঈমান আনে তার পিছনের গুনাহকে নেকি তে পরিণত করে সুবহানাল্লাহ গুনাহকে নেকি তে পরিবর্তন করার ফর্মুলা কি তওবা কেমনে করে তওবা তফসি কানি দর্শি আর জীবনে করতাম না নাকি এমনি তো করব তওবা আমি তো বুঝে চলা কথা না আমি যদি করে আমি যদি কি পোলা পাইন পোলা পাইন কি করে ঝগড়া করে ঝগড়া করে মেলেন এখন করে কিনা জানি না যখন আমি ছোট ছিলাম তো বলতে তবা কত তবা কত তবা তফসি কানে দর্শি আর জীবনে করতাম বহুত লম্বা আছে আমি বলি না মানে যে একটু মানে আরবদের জন্য যারা হাফিজি পড়ে না বা যারা সুন্দর পড়ে না যারা পড়ে না যারা একটু দেখে টুকটাক কোরআন পড়তে যারা সুরা তওবা তাদের কাছে অনেক হার্ড বুঝছেন তো মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর খুব সহজ মনে হয় তো বড় তখন আমি মাত্র রানিং এ কি হ্যাঁ চেষ্টা করছি বসে তওবা করে দেখি পারি না গুলো চিন্তা করে আমি তওবা করব কেন সুরা তওবা তো পারি না তওবা কেমনে করে তওবা কেমনে করে হ্যাঁ সমস্ত জীবনের গুনাহকে শুধু মাপ না নেকিতে রূপান্তরিত করার ফর্মুলা কি কি সবাই বলেন কি এই তওবাটা কেমনে দিন লাগে না তওবা করার জন্য সাক্ষী লাগে না তওবা করার জন্য সম্পদ লাগে না তওবা করার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না বসে থাকতে হয় না শুয়ে থাকতে হয় না তওবা এত সোজা এই যে জানাকাই কে কে বলছে আর জানা করব না কেন বাপরে বাপ আল্লাহ বলছে জাহান্নাম একটা চূড়া থাকবে চূড়ার ভিতরে ন্যাংটা জ্বালায় ফেলবে আর প্রচুর দুর্গন্ধ বাইরে থেকে আসবে আমার ভালো আমার দরকার নামি আমাদের জন্য না এটা বলছে না এরপর তার বান্ধবী তার পরকীয় প্রেমিকা তার ভাবি অথবা তার পতিতালের ওই নারী তাকে বললো যে আসো সে বললো যে নিয়া খাফ আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করি কি বললো সে আল্লাহকে ভয় করি সে চিন্তা করেছে নারী এই সিরকাটা চেঞ্জ করতে হবে নারী এই জায়গায় চাকরি ছাড়তে হবে নারী এই এলাকা ত্যাগ করতে হবে নারী এই দোকানে যাওয়া বন্ধ করতে হবে নারী এই বন্ধু চেঞ্জ করতে হবে কেন আমি জানা করবো এইটা হচ্ছে তওবা এটা কি এবং সে যে তওবা করছে সে কেমনে বুঝবে যখন যতক্ষণ পর্যন্ত সে অপরাধ করবে না ততক্ষণ সে কনফিডেন্সের সাথে আল্লাহর প্রতি আস্থা রাখবে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখবে যাবে তওবা করবে যখন সে ওই অপরাধে লিপ্ত হবে সে তওবা করে না সে কি করে না নেশাখোর বেনামাজি কিভাবে তওবা করবে হাইয়া আলা সালাহ নামাজ চলে গেছে কেন বলে যেন আর এক ওয়াক্ত মিস করবো কি বললো কি বললো আর এক মিস করব এবং সে আর কোনোদিন নামাজ মিসই করে নেই সেই তবা করছে সে কি করছে তাহলে তবা কেমনে করে যে যে অপরাধী সেই অপরাধ ছেড়ে দিলে এটাকে তওবা বলে এটাকে কি বলে এটাকে কি বলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনী ভাইরা সূরা ফোরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা আর যে তওবা করে ও সৎ কাজ করে সেই তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় একটা হাদিস বলে চলে যাব দেখো নারায়ণগঞ্জের মানুষ তোমাদের কাজে আসে কিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
يا قال الله الله بولي كي بولي كي يا ابن آدم الله بولي هي آدم ارشنطن را إنك ما دعوتني ورجوتني غفرت لك তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ফিরে আসো ক্ষমা চাও গফরতু লাক আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব কতটুকু আলা মা কানা ফিক ওয়ালাউ বালি তোমার পাপ যতই হোক না কেন আমি সবটা maaf করে দেব ইয়া ইবনে আদম ও আদমের ছেলে মেয়েরা লাউ বালাগাত যুনুবুকা আলা আসসামা আল্লাহ বলে হে আদমের সন্তানরা তোমার পাপ যদি এই জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মা এন্ড দেন তারপর ইস্তিগফার জানি তুমি বললে ইয়া আল্লাহ আমাকে maaf করেন গফরতু লাক আল্লাহ বলবে তোমাকে ক্ষমা করব ওয়ালা উবালি কারো পরোয়াই করব না তোমার পাপ সুবহানাল্লাহ ইয়া আদম হে আদমের সন্তান ইন্নাকা লাউ আতাইতানি ও আদমের ছেলে মেয়েরা যদি তোমরা আমি আল্লাহর কাছে আসো কি নিয়ে বিকরাবিল আরদ খতিয়া এই পুরো পৃথিবী পরিপূর্ণ পাপ করে আমার কাছে আসছো কার কাছে আল্লাহ কার কাছে আল্লাহ বলছে সুম্মা লাকাইতে তোমার জমিন পরিপূর্ণ পাপের মধ্যে যদি লা তুশরিকু বি শাইআ তোমার জমিন পরিপূর্ণ পাপের মধ্যে যদি আমি আল্লাহ দেখি যে শিরক নাই কি নাই শিরক কি নাই لأتيتك بقرابها خطيئة مغفرة الله بس جب تمہار زمین بھٹتی گنار مرد جو دے شیرک نہ تھا کہ آمی اللہ ان زمین بھٹتی کھومانی تو بس شامل ہے کی نہ تھک لے ایمان انار پر کتر پرسل مانو شیرک کرے بیشیر بھاگ کیا بولا چھے کون سورا ہے کیوں بھولے گا سا کھیلے سے نہیں سورا یوسف ہے یوسف ہے وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون جاء أقول قولي هذا أستغفر الله ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم أمي الله سبحانه وتعالى كاسع عمر جنو وأقدر شمر جنو خما تأتي الله مدر شبه دي خما قرر الله أقدران نجد جنو الله كاسع خما تأتي پاپ تأتي فريا جبن پاپ نكي تدوري بطن هو بي এবং শিরক থেকে যত শব্দ নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন এমন মৃত্যু যাতে আপনার না হয় যে মৃত্যু আপনাকে চিরস্থায়ী জাহান্নামে করবে ভাই আমার আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিয়েন না প্রয়োজনে কোরআন হাদিস পড়ার চেষ্টা করুন আজকে শুরু করুন শিরক সম্পর্কে অবগত হন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর ছোট ভাই যারা যুবক তোমরা আসছো আমি তোমাদেরকে খুব সাহসী জানি তোমরা সাহসী না সাহস থাকলে কি আচ্ছা ইসলামে যত পাপ আছে সব পাপ কত পাপ বলেন তো কোটি কোটি রকমের পাপ আছে আছে না আছে এই সব পাপকে আল্লাহ বলছে করিও না কি বলছে করিও না করুন একটা পাপকে আল্লাহ বলছে করা তো দূরের কথা কাছে যাও না কোথায় যাও না মানে ওটা না করে নাই বলছে যে পাপ তো অনেক পরে করবা এটার কাছেই যাবা না এটা হচ্ছে জিনা এটা কি যুবক ভাইরা আমার তোমরা তো সাহসী আমি জানি নালে তোমরা সাতটা আটটা সিম কার্ড চালাই দুইটা বন্ধুরে কলেজের গেটের সামনে রেখা প্রেমিকে নিয়ে ছাদে উঠতা না তোমরা আমি চিনি তোমাদের আমার বয়স মরার বয়স হয়েছে তবে তোমার থেকে বেশি না আমার মরার বয়স হয়েছে তবে তোমার থেকে বেশি না 28 30 বছর বয়স তোমার নালে 26 22 এই আর কি নালে 8 বছর 6 7 বছর ছোট তুমি আমার তুমি কি করো তুমি খুব মশালা ডিসিশন দেশে বড় হইছো আমি যে দেশে ছিলাম আমার বয়স যখন 8 9 ছিল ওই দেশ তখন ডিজিটাল ছিল সৌদি আরব হ্যাঁ তুমি ডিজিটাল পাইছো বেশি দিন হয় নাই আমি অনেক আগে ডিজিটাল দেখে আসছি তোমাকে বোঝা আমার জন্য কঠিন না হ্যাঁ আমি জানি না তুমি কি করো আর তুমি কি করতে পারো আর করলে কি করো এটা আমার হয়তো আমি বলতে পারি তোমাকে এরকমই হয় কোনো তুমি অন্য কোনো ক্ষেতের মূলা না সব এক ক্ষেতের মূলা বুঝছো সব এক ক্ষেতের মূলা হ্যাঁ সো তুমি যে সাহসী এটা আমি জানি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে তুচ্ছ পানি থেকে সেই আল্লাহ বলছে জিনার কাছে যাও না তুমি সাতটা সিম রাখো তোমার সাহস কি কম আল্লাহ তোমাকে এমন এমন দুঃসাহস থেকে আশ্রয় দিব আমি আমিন
আল্লাহ তোমার এত খারাপ হৃদয় থেকে তোমাকে আশ্রয় দিব বলো আমি আল্লাহ তোমার এবং আমার হৃদয়কে ইসলামে গেড়ে দিব বলো আমি আল্লাহ তোমার এবং আমার হৃদয়ের যে কুরুষতা রয়েছে তা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহকে করে দিব বলো আমি যুবক ভাই আমার তুমি বিয়ে করো আমিও বলি তোমার বাপকে আমি বলবো তবে তুমি বসে বসে গেমস খেলবা ক্রিকেট খেলা দেখবা ফুটবল খেলা দেখবা নিজে খেলবা বাপের টাকায় ব্যালেন্স ভরবা বাপের টাকায় প্রেমিকাকে রিচার্জ করবা বাপের টাকায় হুন্ডা কিনবা বাপের টাকায় তেল কিনবা বাপের টাকায় চশমা কিনবা বাপের টাকায় প্যান্ট কিনবা বাপের টাকায় ব্যাডমিন্টনের ব্যাট কিনবা বাপের থেকে টাকা নিয়ে ফেরার কিনা খেলবা শীতে সবকিছু তোমার বাপে করবে তুমি আমাকে বলো জামশেদ ভাই আমার বাবাকে বিয়ে করাচ্ছে রাজি নাই বলো আমি কিছু করিনি বলেন না কোন মুখে যায় তোমার বাপের সাথে কথা বলবো বলো আমার মুখটা দু চার টাকা আয় উপার্জন করো অথবা খুব মনোযোগ দিয়ে পড়ো খুব মনোযোগ দিয়ে পড়ো বাপের হৃদয় জিতে না বলো যে আব্বা আমি খুব মনোযোগ দিয়ে আল্লাহ আমাদের বসে তোমার দয়া করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম